হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই সুন্দর একটা ওয়েদারকে এনজয় করছো। এখন ওয়েদারটা তো ভীষণ ভালো, কারণ হচ্ছে যে এখনকার ওয়েদারের সাথে মানে অনেক দিন যেটা আমরা আর কি চাইছিলাম যে ওয়েদারটা, তা এখন সেই ওয়েদারটাই চলছে। বেশ একটা মিষ্টি মিষ্টি ওয়েদার, মাঝে মাঝে আর একটা ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, খুব ভালো লাগছে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে, কারণ এই ওয়েদারটা আমরা কবে থেকে না চাইছিলাম। তো যাই হোক, এখন দেখো ঠাকুরঘর থেকেই শুরু করলাম। এই দেখো ঠাকুরঘর থেকেই গোপাল দেওয়া হয়ে গেছে দিদিভাইয়ের আগে, আর এখন আমি পুজোটা দিয়ে দেবো। তা চলো পুজোটা দিয়ে দিই, তারপর দেখা যাক সারাদিনে আর কি কাজকর্ম করা যায়। আর দেখো পুজো দিয়ে বেরিয়েই দেখছি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কত সুন্দর দেখো ওয়েদারটা হয়ে গেছে। এরপর সোজা চলে আসলাম বিছনা তোলার জন্য, কারণ বিছনাটা পুরো এলোমেলো, বিছনা না তুলেই চলে গেছি সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোর কাজে। তার জন্য সবার ফার্স্টে এসে আগে বিছনাটা তুলে নিচ্ছি, কারণ বিছনাটা এখন যদি না তুলি তারপর ছেলে আসলে আর তোলা হয় না, আর অন্যদিকে কাজে চলে গেলে তখন তো আরোই তোলা হবে না। তাই জন্য আগে বিছনাটা তুলে নিলাম, পুজো দিয়ে এসেই নেমে আগে বিছনাটা তুলে নিলাম, ভাবলাম চাটা পরে খেলেও চলবে। তাই দেখো বিছনা পাটি আমার গোছানো হয়ে গেছে, আর তারপর চাটা করবো। আর এখানে আবার একটু ছাদে এসেছিলাম কাজে, তা ভাবলাম যে পাখিগুলোকে একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখো পাখিগুলো কি সুন্দর ইয়ে করছে। আর এখানে দেখো আমি চলে এসেছি, তারপর চা টা টিফিন খেয়ে রান্নার কাজে। শাশুড়ি মার সাথে কথা বলছিলাম, আর সেই মানে সঙ্গে আমি মানে মাছের ঝোলের মশলা করছিলাম, আর মাছের ঝোলের সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আজকে খুব বেশি রান্না হবে না, মা দুটো আইটেম রান্না করে ফেলেছে, আর বাদ বাকিগুলো আমি করছি। এখানে দেখো ঘাটকল পাতা বা মানে বাটা, যেটাকে অনেকে কি শাক বলে যেন আমার ঠিক মনে পড়ছে না। তারপরে এখানে করছি একটু গাঁটি কচু ভাজা, গাঁটি কচু ভাজাটাও খুব ভালো লাগে খেতে ডাল দিয়ে মেখে। আর তারপর এখানে মুমুরানি চলে এসছে, মুমুরানির সাথে একটু কাজের ফাঁকে বদমাইশি করছিল, একটু খেলা করে নিলাম আমি আর মুমুরানি। তাই এটা এগুলো তো সবসময় করি, তোমরা দেখতেই পারো। তারপরে এখানে পমপ্লেট মাছ এনেছিল বাজার থেকে, দেখো ছোট ছোটই মাছগুলো, তা বেশ কতগুলো এনেছিল, তা সেগুলোই একটু ঝোল করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে পমপ্লেট মাছের ঝাল করব, তা সেটা একটু অন্যরকম করে করব, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। আর অনেকে আছে পমপ্লেট মাছ মানে বেশি ভাজা খায় না, কিন্তু আমার বাড়িতে একটু যে কোনো মাছ একটু ভাজা না করলে ভালো খায় না, তার জন্য আমাকে একটু ভাজা করে নিতেই হয়। তারপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপর একটু পেঁয়াজ আর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গেই বেটে নিয়েছিলাম, আর পেঁয়াজের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে নেব, আর তারপর এর মধ্যে আমাদের যত রকমের মোটামুটি মশলা আছে সেই মশলা সবই এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, তবে জিরের গুঁড়োটা আমি দিইনি,
এটা সব রকম মশলা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাবো। যত কষাবো মশলাটা তত স্বাদ বাড়বে আর খেতে হবে বেশি মানে সুস্বাদু। তার জন্য অবশ্যই ভালো করে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন দেখব তেলটা একদম ভালো করে ছেড়ে এসেছে তখন আমি মশলার মধ্যে দিয়ে দেব পোস্ত আর টমেটো বাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম তেলটা ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি পোস্ত আর টমেটো বাটা দিয়ে দেবো। এই দেখো পোস্ত আর টমেটোকে একসঙ্গে আজকে বেটে রেখেছিলাম। কাজ যত হালকা করা যায় মানে মানে একদম শর্টকাট কাজের চেষ্টা করি। তারপরে দেখো পোস্তর বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মশলাটা কত ভালো করে কষে গেছে, তেল একদম বেরিয়ে গেছে আর মশলাটা কিন্তু পারফেক্ট কষে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর তৈরি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের ঝাল। এইটা কিন্তু তোমরা মানে যদি এইভাবে না করে থাকো একবার ট্রাই করতে পারো। তবে অবশ্যই বলবো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে করো, খুব ভালো লাগবে। আমি কিন্তু পেঁয়াজের সাথে বললামই তোমাদের যে একটু সামান্য রসুন দিয়েছি, রসুন খুব বেশি দিই না আমি, 2-4 কোয়াই রসুন দিই। তবে এইরকম করে ঝোল রান্না করলে না এত টেস্টি লাগে। তো যাই হোক খুবই টেস্টি হয়েছিল ঝোলটা। তা চলো এবার দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো শেষ ফিনিশিংয়ে একদম হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এবার গ্যাসটা প্রায় বন্ধই করে দেওয়ার পথে, এবার ঝোলটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। চলো এবার ঝোলটাকে নামিয়ে নেওয়া যাক। ভাইয়ার সাথে বেরু যাবে আজকে, আমার মানাই না দীঘা যাবে জানো, আমার মনুমা না দীঘা যাবে বেরু করতে। একটু বলে দাও তো, বলে দাও তো গাইস আমি দীঘা যাব, বলে দাও, বলো গাইস দে, বলো এই যে ওখানে বলো, বলো গাইস আমি দীঘা যাব, বলো আমি দীঘা যাব। দেখো কি দুষ্টুমি করছে, বলো আমি দীঘা যাব, বলো দীঘা বেরু করতে, বেরু করতে বলে দাও। আরে